আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগতম সংবাদ সংক্ষেপে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে, কারণ আমরা গণতন্ত্রের প্রতি অঙ্গীকারাবদ্ধ এবং নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ভোট কারচুপির মাধ্যমে আমি কখনোই ক্ষমতায় আসতে চাই না। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সেলর ডেরেক শোলে এর নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল তার সরকারি বাসভবনে গণভবনে সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে। আমি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছি। আগামী নির্বাচনে জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয়, তাহলেই আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্ব নেবে। ভোট কারচুপির মাধ্যমে আমি কখনোই ক্ষমতায় আসতে চাই না। শেখ হাসিনা বলেন, আমি সবসময় জনগণের খাদ্য ও ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি। প্রথম নির্বাচন কমিশন পুনর্গঠন আইন সংসদে পাশ হয় এবং তারপর আইনের ভিত্তিতে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, এর প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে অনেক চ্যালেঞ্জের পাশাপাশি একসঙ্গে কাজ করার সমান সুযোগ রয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আমরা প্রতিদিন কাজ করছি, বাংলাদেশকে সাহায্য করার চেষ্টা করছি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন শোলে। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের বিশেষ উপদেষ্টা। শোলে বলেন, আমরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। আমাদের 51 বছরের শক্তিশালী অংশীদারত্ব, আমরা পরবর্তী 51 বছর একসঙ্গে কাজ করতে চাই। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ এবং একসঙ্গে কাজ করার সমান সুযোগও রয়েছে। দুই দেশের অর্থনীতি ও নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে ওয়াশিংটন আগ্রহী। রোহিঙ্গা প্রসঙ্গে শোলে বলেন, বাংলাদেশ এ অঞ্চলে রোহিঙ্গাদের নিয়ে কি করছে এটি গুরুত্বপূর্ণ। আমরা জানি বাংলাদেশ মিয়ানমার থেকে আসা 1 মিলিয়নেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আমরা প্রতিদিন কাজ করছি, বাংলাদেশকে সাহায্য করার চেষ্টা করছি, কিন্তু এই সংকট মোকাবেলার মূল কারণ মিয়ানমারের অভ্যন্তরে। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি নয়াদিল্লির পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, আপনার প্রতি এবং আপনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণাঙ্গ সমর্থন রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন এবং এই বন্ধুত্ব আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন। দুজনের সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী স্পিচ রাইটার নজরুল ইসলাম মিডিয়া ব্রিফিংয়ে বলেন, ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি সহ বাংলাদেশের উন্নয়ন যাত্রায় প্রতিবেশী হিসাবে সবসময় পাশে থাকবে ভারত। দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও মজবুত হবে। নজরুল ইসলাম জানান, দিল্লিতে আগামী 9-10 সেপ্টেম্বর অনুষ্ঠেয় G20 সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ রক্ষা করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশকে অতিথি দেশ ক্যাটাগরিতে সম্মেলনের সব সভায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান নজরুল ইসলাম। তিস্তা চুক্তিসহ অনিষ্পন্ন বিষয় নিষ্পত্তির জন্য ভারতের কাছে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এছাড়াও সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন বৈঠকের বিষয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, তিস্তা ইস্যু নিয়ে অনেক আগে থেকেই ভারতের ফেডারেল ও স্টেট সরকারের মধ্যে সমস্যা রয়েছে। আমরা তিস্তার পানি বণ্টন ও কুশিয়ারা চুক্তি দ্রুত বাস্তবায়নে ভারতের প্রতি আহ্বান জানিয়েছি। তিনি বলেন, তিস্তাসহ সব আন্তঃসীমান্তবর্তী নদীর পানি বণ্টনের বিষয়ে দ্রুত চুক্তি সম্পাদনের উপর গুরুত্ব পুনর্ব্যক্ত করি। বিষয়টি সমাধানের জন্য ভারতের নিবিড় সহযোগিতা প্রত্যাশা করেছি। সেই সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় কুশিয়ারা নদীর পানি বণ্টন নিয়ে সই করা চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম নিতে ভারতকে বলেছি। পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ট্যারিফ বাধা দূর করতে আলোচনা হয়েছে। এছাড়া সেপা চুক্তি দ্রুত করতে আলোচনা হয়েছে। তিনি বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি বিএসএফ এর ভূমিকা বাড়ানো নিয়েও আলাপ হয়েছে, তাহলে সীমান্তে হত্যাও কমে আসবে। টিকিট যার ভ্রমণ তার,
এই স্লোগান নতুনভাবে বাস্তবায়িত করতে যাচ্ছে রেলপথ মন্ত্রণালয়। আগামী 1 মার্চ থেকে এনআইডি যাচাইয়ের মাধ্যমে রেলের আন্তনগর টিকিটিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে মন্ত্রণালয়। এছাড়া টিকিট চেকিং ব্যবস্থায় পজ অর্থাৎ পয়েন্ট অফ সেলস মেশিনের প্রবর্তন এবং অনলাইনের মাধ্যমে কেনা টিকিট অনলাইনে রিফান্ডের ব্যবস্থারও উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, টিকিট কালোবাজারি প্রতিরোধ, বিনা টিকিটে ভ্রমণকারীদের কাছ থেকে জরিমানা সহ ভাড়া আদায় সহজ করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে টিকিটিং ব্যবস্থায় 3টি সেবা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে, যা আগামী 1 মার্চ হতে কার্যকর হবে। চট্টগ্রামে তেলবাহী ট্রেনের 3টি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় 40,000 লিটার ডিজেল খালে পড়ে গেছে। বুধবার সন্ধ্যা 7টার দিকে হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে এ ঘটনা ঘটে। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর CGPY চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন, হালিশহর এলাকায় তেলবাহী ট্রেনের 3টি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে 1টি ওয়াগনের পুরো এবং 2টির প্রায় অর্ধেক তেল পড়েছে। ট্রেনটি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থিত একটি তেল কোম্পানির ডিপো থেকে তেল লোড করে ইয়ার্ডে আসছিল। ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনে আছে বিএনপি সহ সমমনা দল ও জোট। আপাতত জনসম্পৃক্ত ইস্যু সহ 10 দফা দাবিতে চলমান এই আন্দোলন আরও এগিয়ে নিতে চায় বিএনপি, যাকে নেতারা আন্দোলনের রুটিন কর্মসূচি বলছেন। এরপর অল আউট কর্মসূচিতে যাবেন। এজন্য রোজার ঈদ ও কুরবানি ঈদের মাঝামাঝি সময় মে জুনকে বেছে নেওয়া হয়েছে। এই সময় ঢাকা অভিমুখে রোড মার্চ, লং মার্চের মতো কঠোর কর্মসূচি দিয়ে সফলতা ঘরে আনতে চায় তারা। এজন্য 4 মাস ব্যাপী কর্মসূচির রোড ম্যাপ করা হয়েছে, যা এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে রয়েছে। তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত 23 জনকে উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। এর মধ্যে 1 জনকে জীবিত এবং 22 জনের মরদেহ উদ্ধার করা হয়। বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান মোহাম্মদ শাহজাহান শিকদার এই তথ্য জানান। 41,000 মানুষের মৃত্যু, কয়েক হাজার স্থাপনা মিশে গেছে মাটির সাথে। যারা প্রাণে বেঁচে গেছেন তাদেরও ভবিষ্যৎ অন্ধকার। উদ্ধারকর্মীরা সাধ্যমতো চেষ্টা করছেন, তবুও খারাপ আবহাওয়ার কারণে তুরস্কে উদ্ধার অভিযানের গতি বাড়ানো সম্ভব হচ্ছে না। ফলে ভূমিকম্পের 200 ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ায় আর কাউকে জীবিত উদ্ধারের আশা বলতে গেলে ছেড়েই দিয়েছেন উদ্ধারকর্মীরা। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, এত বিশাল বিপর্যয় গত 100 বছরেও দেখেনি তুরস্ক। তবে এই বিপর্যয়ের তাৎক্ষণিক ধাক্কা আপাতত সামলানো গেছে বলে মন্তব্য করেছেন তিনি। ভূমিকম্পের পরই ঘন ঘন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন এরদোয়ান। টেলিভিশনে এসে বিবৃতি দিচ্ছেন। মঙ্গলবার এরদোয়ান বলেন, গত 100 বছরে তুরস্ক এমন ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়নি। শুধু তুরস্ক সিরিয়া নয়, এটা গোটা মানবজাতির ইতিহাসে অন্যতম বড় বিপর্যয়। মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থার প্রধান কার্যালয়ে 5 ঘন্টা ক্যাবিনেট বৈঠক করেন এরদোয়ান। বৈঠক শেষে তুরস্ক প্রেসিডেন্ট বলেন, ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে 1,05,505 জন আহত হয়েছেন, 13,000-এরও বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দেশের 47,000 ভবন ধ্বংস হয়েছে। এসব ভবনে 2,11,000 মানুষ বসবাস করে আসছিলেন, আজ তারা সবাই গৃহহীন। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত নিউজিল্যান্ডে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর ও রাস্তাঘাট, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে 6.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির জিওলজিক্যাল সার্ভে জানায়, ভূকম্পনটি 30 সেকেন্ড স্থায়ী ছিল। এর উৎপত্তি স্থল ছিল রাজধানী ওয়েলিংটন থেকে 55 কিলোমিটার দূরে। ভূগর্ভ থেকে প্রায় 48 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তি স্থল। আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি অঞ্চলগুলোতে। লিবিয়া উপকূলে ইউরোপের অভিবাসন প্রত্যাশীদের একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন 73 জন। ধারণা করা হচ্ছে নিখোঁজ সবাই মারা গেছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাতে বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।
এক টুইট বার্তায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, মঙ্গলবার অভিবাসন প্রত্যাশীদের জাহাজডুবির ঘটনায় 11 লাশ উদ্ধার করেছে লিবীয় কর্তৃপক্ষ। এই ঘটনায় 7 জন বেঁচে গিয়েছেন। ভয়ানক পরিস্থিতিতে তারা উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছে। তাদের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। রাশিয়ান সাংবাদিক মারিয়া পোনোমারকিনোকে 6 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ভুল তথ্য প্রচার করার অভিযোগ এনে সাইবেরিয়ার বুর্নোয়ালের একটি আদালত তাকে এই সাজা দেয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি বলছে, ইউক্রেনের একটি থিয়েটারে রুশ বিমান হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন মারিয়া। এই তথ্যকে ভুল আখ্যায়িত করে তাকে সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সাংবাদিকতা থেকে 5 বছরের নির্বাসিত রাখার নির্দেশ দিয়েছে আদালত। ইউক্রেনের আক্রমণ সম্পর্কে ভিন্ন মতকে দমন করার লক্ষ্যে প্রবর্তিত আইনের অধীনেই তাকে দণ্ড দেওয়া হয়। গত মার্চে ইউক্রেনের মারিয়াপোলের একটি থিয়েটারে বিমান হামলা চালায় রাশিয়া। এতে 100 বেসামরিক মানুষ মারা যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন মারিয়া। তবে হামলার বিষয়ে অস্বীকার করে আসছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার সপ্তাহখানেক পরেই ভুল তথ্য প্রচারের অভিযোগে মারিয়াকে আটক করা হয়। হ্যাকিং, নাশকতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিশ্বজুড়ে 30টিরও বেশি নির্বাচনে হস্তক্ষেপ ও কারচুপি করেছে ইসরায়েলি ঠিকাদারের একটি দল। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, 50 বছর বয়সী ইসরায়েলি স্পেশাল ফোর্সের সাবেক কর্মকর্তা তাল হানান এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। জর্জ ছদ্মনাম ব্যবহার করে তিনি বেসরকারিভাবে এই প্রতিষ্ঠানটির বিশাল একটি দলকে নেতৃত্ব দিয়ে আসছেন। 2 দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে এই প্রতিষ্ঠান কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম তাল হানান ও তার প্রতিষ্ঠানের মুখোশ উন্মোচন করেছে। হানান ও তার দল টিম জর্জ কোড নাম ব্যবহার করে। সাংবাদিকদের 3টি দল ভিন্ন ভিন্ন দেশের ক্লায়েন্টের বেশে তাদের কর্মকাণ্ডের মুখোশ উন্মোচন করেছে। 2 যুগের বেশি সময় পর ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে মরক্কো জাতীয় ফুটবল দল। আগামী মাসে ঘরের মাঠে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। মরক্কান ফুটবল ফেডারেশন বুধবার বিবৃতি দিয়ে জানায়, তাঙ্গিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ম্যাচটি হবে আগামী 25 মার্চ। 3 দিন পর মাদ্রিদে আরেকটি প্রীতি ম্যাচ পেরুর মুখোমুখি হবে তারা। স্পেন ও পর্তুগালের মতো দলকে বিদায় করে প্রথম আফ্রিকান দল হিসেবে গত বিশ্বকাপের সেমিফাইনালে খেলে মরক্কো, যেখানে ফ্রান্সের কাছে হেরে থামে তাদের পথ চলা। পরে তারা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারে ক্রোয়েশিয়ার বিপক্ষে। সিলেট স্ট্রাইকার্সের অনুশীলনে তুমুল উত্তেজনা। ফাউল হয়েছে কি হয়নি, গোলটা বৈধ কি না, এই নিয়ে মোটামুটি যুদ্ধং দেহী অবস্থা, যেন মহা গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ। ক্রিকেট দলের অনুশীলনে ফুটবল ম্যাচের আলোচনা দেখে ভ্রু কুচকে যেতে পারে অনেকের। তবে সিলেট দল তো স্রেফ ফুটবলই খেললো। আগের রাতে ম্যাচ খেলার পর হয়তো আর বাড়তি ধকল নিতে চায়নি তারা। ফাইনালের প্রস্তুতি সেরে নিল তারা গা গরমের ফুটবল খেলে। হোটেলে ফিরে গেল হাসি মজায় চনমনে হয়ে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মনোযোগ অবশ্য ছিল ক্রিকেটেই। প্রথম কোয়ালিফায়ার জিতেই তারা নিশ্চিত করে ফেলেছে ফাইনাল। শিরোপার লড়াইয়ের আগে তাই তারা সময় পেয়েছে 3 দিন। এই সময়ে বিশ্রাম নিয়ে ক্লান্তি শান্তি ঝেড়ে ফেলে ব্যাট বলে নিজেদের ঝালিয়ে নিয়ে তারা প্রস্তুত ফাইনালের জন্য। 3 বার চ্যাম্পিয়ন হয়ে বিপিএল এর সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার মাঠে নামবে তারা নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ করতে। সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি আগে কখনোই ফাইনাল খেলতেই পারেনি। নতুন মালিকানায় নতুন নামে নতুন ফ্র্যাঞ্চাইজির স্বপ্নযাত্রা প্রথমবারই পৌঁছে গেছে ফাইনালে। কুমিল্লার চতুর্থ নাকি সিলেটের প্রথম, সেই ফয়সলা হবে আজ বৃহস্পতিবার। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা 6:30। আইসিসির টেকনিক্যাল সমস্যার কারণে টেস্ট ক্রিকেটের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিল ভারত। কিন্তু সেই টেকনিক্যাল ত্রুটি পরবর্তীতে সংশোধন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সংশোধিত র্যাঙ্কিং অনুসারে টেস্টের 1 নম্বর দলের স্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। 29 ম্যাচ খেলা অজিদের রেটিং পয়েন্ট 126। তবে টেকনিক্যাল ত্রুটির কারণে তাদের রেটিং পয়েন্ট কিছু সময়ের জন্য 111 দেখানো হয়েছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত রয়েছে 2-এ। 32 ম্যাচ খেলা দলটির রেটিং পয়েন্ট 115।
ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বুধবার রাতে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, আইসিসি স্বীকার করেছে যে 15 ফেব্রুয়ারি 2023-এ অল্প কিছু সময়ের জন্য একটি টেকনিক্যাল ত্রুটির কারণে ভারতকে ভুলক্রমে আইসিসির ওয়েবসাইটে 1 নম্বর টেস্ট দল হিসেবে দেখানো হয়েছিল। সে কারণে যে কোনো সমস্যা হয়ে থাকলে আমরা ক্ষমা প্রার্থী। সংবাদ সংক্ষেপ এখন এইটুকুই। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি অনুগ্রহ করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।